দেশের দক্ষিণ পূর্ব উপকূলের কক্সবাজারের সঙ্গে প্রথম রেল সংযোগ ঢাকা কক্সবাজার রুটে দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত 102 কিলোমিটার রেলপথের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন ঘিরে ভোরে আলো কিরণ দেওয়ার সাথে সাথে উল্লাস আর উচ্ছ্বাসে ভরে গেছে সমুদ্র নগরী কক্সবাজার। এর মধ্যে নতুন দিগন্তের দ্বার খুলে পা রাখল এ অঞ্চলের মানুষ, আবেগে ট্রেন যাত্রা বরণ করে রেল যুগে প্রবেশ করল কক্সবাজারবাসী। প্রায় 18,000 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন কক্সবাজার ঢাকা রেলপথ প্রকল্পটির কাজ শুরু হয় 2018 সালে। আগামী বছরের জুন পর্যন্ত এ প্রকল্পের মেয়াদ থাকলেও তার আগে আগামী ডিসেম্বরের দিকে পুরোপুরি কাজ শেষ হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। ট্রেন চালুর পর চট্টগ্রাম কক্সবাজার পথে চলাচল করতে সর্বনিম্ন 55 টাকা আর সর্বোচ্চ 696 টাকা গুনতে হবে যাত্রীদের। এছাড়া সুবন চেয়ারে দিতে হবে 205 টাকা, যা বাসের ভাড়ার অর্ধেক। বর্তমানে চট্টগ্রাম থেকে কক্সবাজার পথে চলাচলকারী নন এসি গেটলক বাসগুলো 450 টাকা ভাড়া নিয়ে থাকে। এসির ভাড়া বাস ভেদে 650 থেকে 800 টাকা পর্যন্ত নিয়ে থাকে কোম্পানিগুলো। এদিকে যদিও ঢাকা কক্সবাজার ট্রেনের চূড়ান্ত ভাড়া এখনও অনুমোদন দেয়নি রেল কর্তৃপক্ষ, ঢাকা চট্টগ্রাম রুটের আগের ভাড়ার সঙ্গে নতুন এ ভাড়া যুক্ত করে শীঘ্রই ঢাকা কক্সবাজারের ট্রেন ভাড়ার অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কক্সবাজার ঢাকা রুটের রেলপথে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়ার সাহারবিল, ডুলহাজারা, ঈদগাঁও, রামু, কক্সবাজার সদর, উখিয়া ও ধুমধুম সহ মোট স্টেশন থাকছে 9টি। এছাড়া 43টি ছোট সেতু, 201টি কালভার্ট, সাতকানিয়ার কেওচিয়া এলাকায় একটি ফ্লাইওভার, 144টি লেভেল ক্রসিং এবং রামু ও কক্সবাজার এলাকায় 2টি হাইওয়ে ক্রসিং রয়েছে। অন্যদিকে উদ্বোধন শেষে মাতার বাড়িতে আয়োজিত এক জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধান অতিথির ভাষণ শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নির্মিত মাতার বাড়ি 1200 মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র সহ 53,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। কক্সবাজার থেকে রাজু আহমেদ, বার্তা 24।